নমস্কার আমি আর আজ আমি আমার এই অডিও স্টোরি স্টেশনে আপনাদের শোনাতে চলেছি একটা একদম ভিন্ন স্বাদের কিশোর রহস্য রোমাঞ্চ গল্প একটা তপব্রত বসুর লেখা তিনটিন ও ছোটকার অভিযান নব নারী কুঞ্জের রহস্য একটা তপব্রত বসু বা বলা ভালো লেখক ড তপব্রত বসুর জন্ম ইংরাজি উনিশশো সালে বর্ধমান জেলার আসানসোলে আদিবাড়ি ওনার বাঁকুড়া জেলার বেতুর গ্রামে দুটি বিষয় ব্যাচেলার ডিগ্রি এবং তিনটি বিষয় মাস্টার ডিগ্রি অর্জন করার পরে তিনি ক্লিনিক্যাল রিসার্চের কাজে আত্মনিয়োগ করেন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে বেশ কিছুদিন ফার্মাকোভিজিলেন্স পড়ান পরে প্রোগ্রাম অফিসারের চাকরি নিয়ে চলে আসেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চিকিৎসা সংক্রান্ত তার বেশ কিছু রিসার্চ পেপার বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল জার্নাল অব ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্সেও প্রকাশিত হয়েছে ড বসু লেখালেখি শুরু করেন ছাত্র জীবন থেকেই চিকিৎসা আর চাকরির সাথে পাল্লা দিয়ে করেছেন সাহিত্য সাধনা দীর্ঘদিন সম্পাদনা করেছেন একটি অভিজাত তৈমাসিক ইংরাজি ম্যাগজিনের একদিকে যেমন তিনি লেবরটরিতে তৈরি করেছেন হার্বসুলিনের মতো ডায়াবেটিস এর অন্যদিকে সৃষ্টি করেছেন টিনটিনো ছোটকার মতো অ্যাডভেঞ্চার প্রিয় দুটি বাঙালি চরিত্র ও ছোটকার মননে ফুটে ওঠে লেখকের প্রকৃতি প্রেম ও বিজ্ঞান মনস্কতা লেখার রসদ খুঁজতে সময় পেলেই ভারী ভারী লেন্স আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন জঙ্গলে আর জলায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে সিদ্ধহস্ত লেখকের সব লেখাতেই তাই আমরা পাই পশু পাখি পরিবেশ আর প্রকৃতির কথা এই বহুমুখী প্রতিভার অধিকারী লেখকের লেখনী আর অনেক সাহিত্যের জন্মদিক বাংলা সাহিত্যের ভান্ডার আরো সমৃদ্ধ হোক ডাক্তার তপব্রত বসু যে একজন শুধু রিসার্চ স্কলার নাম করা চিকিৎসক বা একজন ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারই নন উনি এখনকার নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্মের লেখকদের কাছে একজন অনুপ্রেরণাও ডা তপব্রত বসুকে আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই গল্পটা আমার চ্যানেলে প্রথম পড়তে দেবার জন্য আর ওনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ওনার সমস্ত আপকামিং নিউ প্রজেক্টস এর জন্য আর যারা এই বইটা অনলাইন পারচেস করতে চান তাদের জন্য আমি বইটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই চেক করবেন এবং অবশ্যই বইটা কিনে পড়বেন কারণ গল্প শোনার থেকেও গল্প যখন নিজের হাতে সেই বইটা নিয়ে পড়বেন তার আনন্দ কিন্তু সম্পূর্ণ অন্য অন্যরকম তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক ডক্টর শ্রী তপব্রত বসুর লেখা তিনটিন ও ছোটকার অ্যাডভেঞ্চার নবনারীপুঞ্জর রহস্য পর্ব এক বানান ভুলে গেল শ্বেত পাথরের উপর লেখাটা অনেক জায়গায় বেশ অস্পষ্ট হয়ে গেছে ছোটকা লাইনগুলো পরপর দুবার পড়ল তারপরে দেখলাম ওর ভ্রু জোড়া কুঁচকে গেল প্রথমে আমি লেখাটা মন দিয়ে পড়িনি ছোটকার কোচকানো ভ্রু দেখেই আমি লেখাটা পড়লাম সাদা পাথরে কালো কালিতে লেখা আছে ব্রজের বজ্রমণি সেথা গেলে পাই ষড়যন্তা পদে ভক্ত জেঠায় লুটায় তথাপি যে ভক্তের নাহি হয় গতি তার এ পদ দেখাইবে স্বয়ং দশরথী অচ্যুত গোস্বামী ইংরাজি ১৮৫০। পঞ্চাশ ছোটকা অংশুমামাকে জিজ্ঞাসা করল অচ্যুত গোস্বামীকে অংশুমামা বলল ইনি আমাদের বংশের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন ইনি আমরা এসেছি মামাদের বাড়ি কালনার কাছাকাছি এক গ্রামে আমরা মানে আমি আর ছোটকা মামা আমার নিজের মামা নয় আমার মামার বন্ধু বলে আমিও মামা বলি ভালো নাম অংশুমান গোস্বামী পেশায় উকিল কলকাতা এলে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আমাকে খুব ভালোবাসে মামা কদিন আগে বাড়ির কাছের আম দিতে এসেছিল বাড়িতে অতি প্রাচীন মদনমোহন মন্দির আছে শুনে ছোটকা সেদিন বলেছিল অংশু এক রবিবার তোমাদের মন্দির দেখতে যাব জানো তো আমার পুরনো মন্দির দেখার বাতিক আছে সকালে গিয়ে বিকেলে ফিরে আসবো শুনে অংশু মামা তো বেজায় খুশি সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার দেখে দিন স্থির করা হয়ে গেল তবে ছোটকার ওই সকালে গিয়ে বিকেলে ফিরে আসবোটা ধোপে টিকলো না ঠিক হলো শনিবার সকালে হাওড়া থেকে ট্রেনে করে আমরা অংসুম আমাদের বাড়ি যাব রাত্রিটা ওখানে থেকে রবিবার বিকেলে ট্রেনে কলকাতা ফিরে আসব। সেই মতো আজ আমরা এসে পড়েছি অংশুম আমাদের বাড়ি উঁচু ফটক দেয়া পুরনো বাড়ি বাড়ির নাম যে গোস্বামী নিবাস সেটা মূল ফটকের ওপরে ফলক দেখেই বুঝেছি গেট ঠেলে ভেতরে ঢুকে ডান দিকে তাকাতেই যেটা সবার আগে নজর কাড়ে সেটা হলো সুন্দর কারুকার্য করা মদন মোহনের মন্দিরটি মন্দিরের সামনে আটচালা সেই আটচালার ঢোকার মুখেই লেখা আছে ওই চারটে লাইন জুতো পরে আছি বলে এখন আর কেউ মন্দিরে ঢুকলাম না থাকছি তো দুটো দিন পরে ভালো করে দেখা যাবে বাইরে থেকে প্রণাম করে আমরা বাঁয়ে ঘুরে বাড়ির দিকে চললাম বাড়িতে ঢুকতেই সামনে পড়ল বড় টানা বারান্দা সেখানে বসে চারজন মানুষ কথা বলছেন সাথে থেকে থেকে আমারও ক্ষমতা ছোটকার পর্যবেক্ষণ বেশ বেড়ে গেছে পোশাক দেখেই বুঝলাম দুজনে বাড়ির বাসিন্দা আর দুজন বহিরাগত মামা পরিচয় করিয়ে দিলেন সাদা পাজামা পাঞ্জাবি আর হাওয়াই চুটি পরা ষাটের কাছাকা বছর ষাটে ভদ্রলোকটি হলেন বিপত্তারণ গোস্বামী অংশু মামার বাবা ঘিয়ে রঙের ফতুয়া আর একটা সাদা ধুতিকে লুঙ্গির মতো করে পরে যে বৃদ্ধ মানুষটি আরামকে দাঁড়ায় বসে আছেন তার বয়স আন্দাজ করা আমার পক্ষে শক্ত ছোটকা নিশ্চয়ই পারবে উনি হলেন অংশু মামার দাদু আতঙ্ক গোস্বামী এই দুজনের সামনে বসে থাকা প্যান্ট শার্ট জুতো পরিহিত লোক দুটোর বোধহয় কথাবার্তা শেষ হয়ে গেছিল তারা নমস্কার জানিয়ে চলে গেলেন ছোটকা দুজনকে পা ছুঁয়ে প্রণাম করল আমিও করলাম অংশু মামার বাবা বললেন তোমাদের আসতে অসুবিধে হয়নি তো ছোটকা বলল না না অসুবিধে কিসের লোকাল ট্রেনে জানলার ধারে সিট পেয়ে গেলে তখন বেড়ানোর মজাই আলাদা কথাটা একদম ঠিক আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছি বলে ইচ্ছে মতো মুখোমুখি ছাড়াতেই চারিদিকে শুধু সবুজ সবুজ আর আমার বাবা বললেন সামনেই জন্মাষ্টমী বাড়িতে তখন উৎসব হয় জন্মাষ্টমীর পরের দিনই নন্দোৎসব সেদিন মদন মোহনের ভোগ বিতরণ হয় এবার আমাদের গোস্বামী বংশের প্রবাদ পুরুষ ব্রজমোহন গোস্বামী তীরোধানের তিনশো বছর পূর্তি এই মন্দিরের প্রতিষ্ঠা করেই উনি দেহ রক্ষা করেন সেই হিসেবে এই মন্দিরেরও বছর পূর্ণ হলো তাই এবারের ভক্ত সমাগম একটু বেশি হবে এসব নিয়ে ডেকরেটার লোকজনের সাথে আলোচনা করছিলাম সেসব কথা থাক তোমাদের কাকা ভাইপোর সাংঘাতিক সাংঘাতিক সব রহস্য কথা শুনেছি অংশুর কাছে আই ডিম রহস্যের কথা বয়ে পড়েছি কিন্তু অংশু কি তোমাদের বলেছে যে আমাদের বাড়িতেও একটা দুর্দান্ত রহস্য আছে ছোটকা বলল না তো সেটা রকম অংশুম আমার বাবা বললেন বাবার কাছে শুনবে সব কথা যদিও আমি বিশ্বাস করি না তবে বাবার ধারণা এ বাড়ির ইট কাঠ পাথরে কিছু রহস্য লুকিয়ে আছে তাই বসত বাড়ির অনেক পরিবর্তন করা হলেও মন্দিরের কোনো পরিবর্তন উনি করতে দেন না এত পুরনো মন্দির মাঝে মাঝেই পলস্থারা খসে পড়ছে তবুও উনি আগাগোড়া মেরামত করতে দেবেন না এখানে যেটুকু না হলেই নয় শুধু সেটুকুই মেরামত করার অনুমতি দেন নতুন মন্দিরের মন্দির বানানোর কথা তো শুনতেই চান না অচ্যুত গোস্বামীর কথা ভুল হবার নয় আচমকা কথাটা শুনে চমকে উঠলাম বৃদ্ধ আতঙ্ক ভঞ্জন গোস্বামীর গলার আওয়াজ যে এত গম গমে সেটা ওনার ওই লম্বা শীর্ণ চেহারা দেখে বোঝাই যায় না ছোটকাও একটু অবাক হয়েছে সেটা শুনে অংশু মামার বাবাও দেখলাম একদম চুপ করে গেলেন অংশু মামা কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই দেখলাম ছোটকা দুম করে বলে বসলো। ক্ষমা করবেন দাদু একটা কথা না বলে পারছি না স্বর্গত অচ্যুত গোস্বামী মহাশয়ের ভুল তো চোখের সামনেই আছে সর্বনাশ ছোটকার কি মাথা খারাপ হল নাকি বাড়িতে ঢোকার পাঁচ মিনিটের মধ্যে দুম করে বলে বসলো যে এ বাড়ির আদি পুরুষ নাকি ভুল করে বসে আছে না আর বোধহয় এখানে জল খাবার খাওয়া হলো না এদিকে খিদেও পেয়েছে খুব এনারা এখান থেকেই আমাদের বিদায় না করে দেন সবাই চুপ করে দাদুর দিকে তাকিয়ে আছে বৃদ্ধ আতঙ্ক ভঞ্জন ঘোষ্বামী ধীরে ধীরে আরামকে দাঁড়ায় সোজা হয়ে বসলেন ফর্সা মুখ উত্তেজনায় লাল হয়ে গেছে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ ছোটকাকে দেখে বললেন কত বয়স হল অচ্যুত গোস্বামীর ভুল ধরছ ধন্য ছোটকার নার্ভ একটুও না ঘাবড়ে বলল আগে বত্রিশ আমি বানান ভুলের কথা বলছি আর চালায় যে চারটে লাইন লেখা আছে সেখানে বিস্তর বানান ভুল আছে আমার এতক্ষণে মনে পড়লো লেখাটা পড়েই ছোটকার ভ্রু দুটো কুঁচকে গেছিল ভুল বানান ও একেবারে বরদাস্ত করতে পারলে পারে না ভাবলাম এবারে বোধ হয় অংশুমামার দাদু ফেটে পড়বেন ওনার দৃষ্টি ছোটকার দিকে ছোটকাও চোখের চোখ রেখে মুখে একটা আলতো হাসি ফুটিয়ে রেখেছে অংশুমামা আর অংশুমার বাবা অংশুমামার বাবা চুপ করে পুরো ঘটনাটা দেখে যাচ্ছে মিনিটখানে কিভাবে চলার পর উনি বললেন বটে ভিটে পা দিয়েই ভুলটা নজর এলো তা বুদ্ধিটাও কি চোখের মতোই তীক্ষ্ণ ছোটকা এক গাল হেসে বলল আমার সেরকমই বিশ্বাস তবে রহস্যটা মনের মতো হওয়া চাই অবাক হয়ে দেখলাম উনি আস্তে আস্তে আবার সেই রিচেয়ারে হেলান দিলেন চোখ বন্ধ করে বললেন কচু পশ্চিমের ঘরটা খোলার ব্যবস্থা কর বিকেলে ওদের নিয়ে ওখানে আসিস কচু আবার বোঝার চেষ্টা করছিলাম অংশুমামা চোখের ইশারায় আমাদের ওখান থেকে উঠে আসতে বললেন আমরা দোতলায় উঠে এলাম দোতলার একটা ওনার ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ঘরে ঢুকে অংশুমামা বলল আমার নাম থেকে অংশুবাদ গেলে থাকে মান দাদু মজা করে আমাকে বলে মান মানে কচু সে ছোটবেলা থেকেই এই ডাকনামটা এখনো চলছে বলল কথা নিয়ে যিনি খেলা করেন তার চোখেও বানান বুলগুলো নিশ্চয়ই ধরা পড়েছে উনি তোমাকে পশ্চিমের ঘরটা খোলার কথা বললেন কেন কি আছে ওই ঘরে অংশু মামা বলল ওটা একটা বড় বসার ঘর পুরনো আমলের আসবাবপত্র দিয়ে সাজানো আমাদের পূর্বপুরুষদের অনেক ফটো আছে ওখানে দাদু হয়তো তোমাদের দেখাতে চায় সেই সব বাড়ির লোক কম বলে ওরকম অনেকগুলো ঘরই বন্ধ পড়ে থাকে এবার তোমরা ফ্রেশ হয়ে না খাবার খেয়ে মন্দির দেখতে যাব পর্ব দুই দুই জল জলখাবার খেয়ে আমরা পশ্চিমের ঘরে গেলাম ছোটকাই বলল মন্দিরের আগে বড় ঘরটা একটু দেখি তালা খোলার পর দেখা গেল ঘরটা বেশ বড় পুরনো বর্গার দেড় তলা উঁচু ছাদ আর সেই সাথে মানানসই দরজা জানালা। ঘরের এক কোণে একটা বিশাল কাঠের সিন্ধু অংশু মামা বলল ওতে মদন মোহনের ভোগের বাসনপত্র রাখা থাকে সেগুলো নাকি বছরে একবারই জন্মাষ্টমীর সময়ই বেরোয় পুরনো দিনের চেয়ার টেবিলে ঘরখানা সাজানো ঘরের দেওয়াল জুড়ে বড় বড় ফ্রেমে বাঁধানো ফটো আর অয়েল পেন্টিং তার মধ্যে বেশ কয়েকটা চেনা ফটো দেখলাম শ্রী চৈতন্য দেবের একটা বিশাল ফটোর দুপাশে আরো অনেক অচেনা ফটো আছে দেখে মনে হলো তারা সবাই বৈষ্ণব ধর্মের সাধক বা গুরু ওই শাড়ির একদম শেষের দিকের একটা ফটোর সামনে এসে দাঁড়ালাম আমরা তিনজন ফটোটা একজন সৌম্যদর্শন বৃদ্ধের নিচে লেখা ব্রজমোহন গোস্বামী ষোলশো কুড়ি থেকে সাতেরোশো অংশু মামা বলল ইনি আমাদের বংশের প্রাণ পুরুষ ব্রজমোহন গোস্বামী আজ থেকে তিনশো বছর আগে নদিয়া থেকে বসত বাড়ি এখানে তুলে আনেন কুড়ি বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন ফিরে আসেন প্রায় দশ বছর পরে ফিরে এসে এই বাড়ি ও মন্দির তৈরি করান গভীর শিক্ষানুরাগী ছিলেন চন্দনগরের ফরাসিদের সাথে তার ভালো রকম যোগাযোগ ছিল সংস্কৃতে পণ্ডিত হওয়ার সাথে সাথে তিনি ইংরেজি ও ফরাসি ভাষাও জানতেন গ্রামে এসে তার মায়ের স্মৃতিতে টোল প্রতিষ্ঠা করেন যেটা কালের প্রভায় এখন আমাদের গ্রামের স্কুল হরিপ্রিয়া বিদ্যা মন্দির এছাড়াও তিনি গ্রামে পানীয় জলের কষ্ট দূর করার জন্য পুকুর কাটান ছোটকা বলল কৃতিপুরুষ ছিলেন তোমার এই পূর্বপুরুষ শুধু কৃতি নয় বিশ্বদা শুনেছি সেই সময়ে ওনার মতো পণ্ডিত নাকি এ তল্লাটে কেউ ছিলই না দেশ ভ্রমণের ফলে তার জ্ঞান আর অভিজ্ঞতাও ছিল অসীম নবদ্বীপের নামকোলা টোল ছেড়েও অনেকে তার কাছে পড়তে আসতো দাদুর কাছে ওনার কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে বলল अंशु মামা বৈষয়াক ছবির নিচেই নাম আর জন্মমৃত্যু সাল লেখা আছে আমি যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করছিলাম কারণ সত্যি যদি ছোটকা কোনো রহস্যের গন্ধ পায় তাহলে যখন তখন আমাকে এইসব সাল তারিখ জিজ্ঞাসা করবে পরে নোটবুকে লিখে নিতে হবে মনে করে কয়েকটা ফটো পেরিয়ে একটা বিশেষ ফটোর সামনে এসে অংশু মামা বলল এনার ভুল ধরেই তুমি দাদুকে আর চমকে দিয়েছ ছোটকা বেশ আগ্রহের সাথে এগিয়ে এসে ফটোটা দেখতে লাগলো দেখলাম ফটোটা নিচে লেখা আছে অচ্যুত গোস্বামী সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো আটষট্টি অংশুমামা বলল ইনি ছিলেন ব্রজমোহন গোস্বামীর চতুর্থ প্রজন্ম কম বয়স থেকেই ইনি শাস্ত্র অধ্যয়নে একাগ্র হয়ে পড়েন বৈষম্যনাথ শাস্ত্রের ওপর এনার ভাষ্য টিকা পণ্ডিত সমাজে সমাদৃত শেষ জীবনটা ইনি মৌনি হয়ে কাটান মদন মোহনের মন্দির তৈরি হবার দেড়শো বছর পর উনি মন্দিরে সংস্কার করেন প্রথমে ওই আটচালাটা ছিল না উনি ওটা তৈরি করান টেরাকোটার শিল্পী আনিয়ে মন্দিরের ভিতরের দেওয়ালে টালি বসান চার নাইনের লেখা সহ ওই শ্বেত পাথরটা ওনারই বসানো মন্দির সংস্কারে কিছুকাল পরেই উনি মৌনি হয়ে যান কারো সাথে কথা বলতেন না তবে মাঝে মাঝে তার ছেলেও নাতিকে ইঙ্গিতে বোঝাতেন যে ওই কথাগুলো অর্থপূর্ণ ছোটকা বলল তাহলে এটাই তোমাদের বাড়ির রহস্য রহস্য কিনা জানি না দাদু মনে করে এত বড় পণ্ডিতের ভুল হতেই পারে না বলে যার নাম অচ্যুত তিনি কাজেও অচ্যুত দাদুর ধারণা দাদুর কাছেই শুনবে এসো তোমাকে আর একটা ফটো দেখাই বলে অংশু মামা উল্টো দিকে দেওয়ালে একটা লম্বা ফ্রেমের ফটোর সামনে আমাদের নিয়ে এলো প্রায় গোড়ালি পর্যন্ত লম্বা ঝুলে সোনালি যোগ্বা পড়া এক মধ্যবয়স্ক ব্যক্তি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মাথায় মুঘল বাদশাদের মতো বিশাল পাগড়ি কোমরের কাপড়ের চওড়া পট্টি বেল্টের মতো করে পরা জুতোর রং সবুজ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু জুতো আর জোব্বার মাঝে পায়ের যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটা লাল রঙের মোজা নাকি পাজামা সেটা ঠিক বুঝতে পারলাম না ছবির নিচে লেখা আছে জ টার নিয়র ষোলোশো পাঁচ থেকে ষোলশো উনব্বই ছোটটা ফটোটা ছোটকা ফটোটা দেখে অবাক হয়ে লেখক তাভার নিয়র অবশ্য এনার আরো একটা পরিচয় আছে ইনি ছিলেন সেই সময়ের বিখ্যাত রত্ন ব্যবসায়ী এনার ফটো তোমাদের বাড়িতে কিভাবে এলো অংশ মামা বলেন ইনি ছিলেন স্বর্গত ব্রজমোহন গোস্বামীর সমসাময়িক আগ্রায় দুজনের পরিচয় হয় ও একে অপরের পাণ্ডিত্যে মুক্ত হন আগ্রা থেকে দুজনে একসাথে বৃন্দাবন যাত্রা করেন এনাদের মধ্যে যে গভীর মিত্রতা গড়ে উঠেছিল সেটা নানাভাবে পরে বোঝা গেছে এ ব্যাপার দাদুই তোমাকে বিশদ বলতে পারবে পশ্চিমের ঘর থেকে বেরিয়ে আমরা মন্দিরের দিকে পা বাড়ান আটচালা পেরিয়ে মন্দিরের ভিতরে পা রাখতেই মনে হলো যেন বিষ্ণুপুরের কোন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি মন্দিরের বাইরেটা লাল ইটের তৈরি হলেও ভিতরে টেরাকোটার কাজ দেখার মতো মন্দিরের ভিতরে আচ্ছা অন্ধকার ছিল আলো ভিতরে সবকিছু স্পষ্ট হয়ে ধরা দিল ভিতরের দেওয়াল জুড়ে শুধু পোড়ামাটির টালি আর তাতে শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনার ছবি ছোটকা ক্যামেরায় ওয়াইড লেন্স লাগিয়ে এনেছে দেখলাম মাঝে মাঝেই ফটো তুলে নিচ্ছে মন্দিরের পিছনের দেওয়াল ঘেসে উঁচু বেদির উপর দেওয়ালে শ্রী চৈতন্য দেবের ফটোর দুপাশে দুটো ফটো দেখিয়ে মামা বলল, এনারা চৈতন্য দেবের সমসাময়িক একজন হলেন নিত্যানন্দ প্রভু আর অন্যজন হলেন অদ্বৈত আচার্য ফটোগুলো নিজের নিচ থেকে নিচে থেকে শুরু করে প্রায় মেঝে পর্যন্ত পোড়ামাটির টালিতে নানান সুন্দর সুন্দর দৃশ্য ফুটে উঠেছে কোথায় কালীয় দমন তো কোথাও গিরি গিরিগোবর্ধন ধারণের দৃশ্য শিল্পীর নৈপুণ্যে সবকিছুই যেন জীবন্ত কয়েকটা টালিতে পদাবলী জাতীয় লেখাও চোখে পড়ল ডান দিকের দেওয়ালে ছটা ফটো আছে সব ফটোই সাদা কালো জানলাম এনারাও এক একজন গুরু এদিকেও দেওয়াল জুড়ে একই রকম ভাবে পোড়ামাটি টালিতে বিভিন্ন অংশ অচ্যুত কর্তার নির্দেশ অনুসারে মন্দিরের ভেতরে যে ছবি যেখানে আছে সেগুলো সেখানেই রাখতে হবে এই ছবিগুলো নতুন পুরনো ছবিগুলো নষ্ট হয়ে যাবার পরে এগুলো লাগানো হয়েছে কিন্তু ঠাঁই নাড়া করার জো নেই ছোটকা শুধু বলল। অন্যান্য জায়গায় মন্দিরের বাইরের দেওয়ালে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় কিন্তু এখানে সেটা ভিতরের দেওয়ালে দেখে একটু অবাক লাগলো মনে পড়লো অংশু মামা বলেছিল এই টেরাকোটার কাজ স্বর্গত অচ্যুত গোস্বামী করানো আর এগুলোর বয়স দেড়শো বছরের বেশি নয় তাই মন্দিরের বাইরের তুলনায় ভেতরটার অবস্থা বেশ ভালো ছোটকা দেখলাম মাঝে মাঝেই বাহ অসাধারণ চমৎকার এইসব বলতে বলতে খুব খুটিয়ে খুটিয়ে টেরাকোটার কাজগুলো দেখছে আর ফটো তুলছে এই সময় বাড়ির ভিতর থেকে তাগাদা এলো যে বেলা দেড়টা বেজে গেছে স্নান খাওয়ার সময় হল পর্ব তিন ছোটকার খটকা এ বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়ার চল এত ভালো নিরামিষ খাবার খুব কমই খেয়েছি আমি খাওয়া দাওয়ার পর একটা পাশ বালিশে হেলান দিয়ে ছোটকা বলল ছড়াটা মনে আছে তোর বললাম একদম পরিষ্কার মনে আছে ছোটকা বলল তোর খাতায় লিখে ফেল এই বেলা বানানগুলো ঠিক যেমনটা আছে তেমনই চাই কমা দাড়ি সহ বললাম ভুল হবে না আমি ভালো করে মনে রেখেছি আমার সাথেও সবসময় একটা নোট থাকে সেটা বার করে ছড়াটা লিখে ফেললাম তারপর ছোটকাকে দেখালাম ছোটকা একটু তারিফ করার মতো হাসলো দেখে বুঝলাম ঠিকঠাকই লিখেছি নোটবইটা বইটা ফেরত দিয়ে বলল ছড়াটার মানে কি বুঝেছিস একটু ভেবে বললাম উম এনারা তো গোড়া বৈষ্ণব ভক্তি আর ভালোবাসা নিয়েই এ দাঁড়বে সাধন ভজন ব্রজ অর্থাৎ বৃন্দাবন এনাদের পবিত্র স্থান তাই এই ছড়ায় ব্রজের বজ্রমণি বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রথম লাইনের মানে শ্রীকৃষ্ণকে একজন ভক্ত তখনই পাবে যখন সে দু হল তার শত্রু বা ষড়যন্ত্রকারীকেও ভালোবেসে জয় করে তার পায়ে লুটিয়ে পড়তে পারবে জগাই মাধাইকে ভালোবেসে জয় করার মতো ব্যাপার আর কি আর পরের লাইন দুটোর মানে হলো তা সত্ত্বেও যদি সেই ভক্তের কৃষ্ণ লাভ না হয় তাহলে স্বয়ং দাসরথী অর্থাৎ দশরথের পুত্র শ্রী রামচন্দ্র তাকে পথ দেখাবে ছোটকার কপালে ভাঁজ দেখে বুঝলাম আমার ব্যাখ্যা ওর পুরোপুরি পছন্দ হয়নি যদিও বললো রামায়ণ মহাভারত পড়ে তোর দেখছি প্রভূত উন্নতি হয়েছে বানানবুলগুলো ধরতে পেরেছিস বললাম সে তো পেরেইছি বজ্রমণিটা ব্রজমণি ব্রজমণি হবে মানে ব্রজের নয়নের মণি অর্থাৎ শ্রীকৃষ্ণ আর সরজন্তাটা সরযন্ত্রী হবে ছোটকা বলল বেশ আপাতত তোর কথা মতো মেনে নিলাম সরজন্তা কথাটাতে আরও একটা ভুল আছে লক্ষ্য করেছিস বললাম না তো আর কি ভুল আছে ছোটকা বলল স্বর আর যন্তার মাঝে স্পেস কেন থাকবে স্বরযন্ত্র তো একটা গোটা শব্দ উম এছাড়া আরো আছে তোর কথা মতো দাসরথী অর্থাৎ দশরথের পুত্র শ্রীরাম শ্রী পুত্র শ্রীরামচন্দ্র হলে তার নামের বানান হতো দয়াকা আলবর্ষ রথ হয় হর্ষই দয়াকা আলবর্ষ রথ হয় দীর্ঘই নয় তারপর চোখ বন্ধ করে বলল ভুল বানানগুলো আন্ডারলাইন করত টিনটিন আমি ভুল বানানগুলোর নিচে ডাক দিয়ে ছোটকাকে দেখালাম বজ্রমণির নিচে আন্ডারলাইন করে সরজন্তা তলায় আন্ডারলাইন ব্রজের বজ্রমণি আন্ডারলাইন সেথা গেলে পাই সরজন্তা আন্ডারলাইন পদে ভক্ত লুটায় তথাপি যে ভক্তের দেখাইবে স্বয়ং খুব মন দিয়ে লেখাটা দেখছে দেখে বললাম তুমি কি এর মধ্যে গোলমাল কিছু পাচ্ছ ছোটকা বললো হম বিস্তর গোলমাল আছে যে ফুলগুলো একটা স্কুল পড়ুয়া হয়ে তুই ধরে ফেললি সেই ভুল অচ্যুত গোস্বামীর মতো একজন পণ্ডিত কেন করবেন কিছু একটা নিশ্চয় আছে এই ছড়ার মধ্যে বলে আবার অন্য মনস্ক হয়ে পড়ল ঘন্টাখানেক পরে দেখলাম ছোটকা বালি সরিয়ে দিয়ে কখন যেন সোজা হয়ে বসেছে বুঝলাম রহস্যের গন্ধ পেয়েছে চোখ দেখে বোঝা যাচ্ছে যে ওর স্নায়ুকোষের নিউরনগুলোতে একটু বেশি মাত্রায় বিদ্যুৎ আসা যাওয়া করতে শুরু করেছে গম্ভীর গলায় বলল আমি তোকে প্রশ্ন করছি প্রশ্ন আর উত্তর দুটোই লিখে ফেল বললাম বল এ বাড়ির নাম কি গোস্বামী নিবাস কে প্রতিষ্ঠা করেন স্বর্গত ব্রজমোহন গোস্বামী কোন সালে সতেরোশো সালে উনি মারা যান কোন সালে ওই একই বছর তারপরে বাড়ি সংস্কার কে করেন অচ্যুত গোস্বামী ইনি ব্রজমোহন গোস্বামীর চতুর্থ প্রজন্ম কখন এ বাড়ির ও মন্দিরে সংস্কার হয় বাড়ি তৈরি প্রায় দেড়শো বছর পরে এভাবে বললে গাঁটটা খাবি দাঁড়াও দাঁড়াও বলছি আঠেরোশো সালে অচ্যুত গোস্বামী কোন সালে মারা যান আঠেরোশো সালে তাহলে মন্দির সংস্কারের পরে উনি কতদিন ছিলেন প্রায় আঠেরো বছর ভেরি গুড তাহলে বুঝতে পারছিস লেখার মধ্যে যে বানান ভুলগুলো আছে সেইগুলো শিল্পীর ভুল নয় সেটা হলে উনি আঠেরো বছরে সেটা সুধরে নিতেন অর্থাৎ এই ভুলটা ইচ্ছাকৃত অথবা ভুলটা আসলে ভুলই নয় এর অন্য কোনো মানে আছে ছোটকার কথা শুনে আমার তো উত্তেজনায় গলা শুকিয়ে এল এই সময় মামা ঘরে এসে ঢুকল বলল চলো দাদু একটু পরেই পশ্চিমের ঘরে এসে পড়বে ঘড়িতে তখন সাড়ে চারটে পর্ব চার গোস্বামী নিবাসের ইতিহাস পশ্চিমের ঘরে গিয়ে দেখি অংশুমামার দাদু এসে গেছেন পশ্চিমের পরন্ত রোদ এসে ঘরে ঢুকছে ঘরের আলোগুলো জেলে দিল মামা। জুলাই মাসের শেষ তাই বেশ গরম লাগছে পুরনো আমলের সিলিং ফ্যান বেশ আওয়াজ করে চলছে একটা বড় টেবিলের চারিদিকে আমরা চারজন চেয়ার নিয়ে বসলাম যদিও সবারই মুখ দাদুর দিকে প্রথম কথা উনি শুরু করলেন ছোটকাকে বললেন তোমার বুদ্ধির কথা আগে শুনেছি আজ তোমার পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পেলাম বাড়ি ঢোকার সাথে সাথেই যেভাবে তুমি গোস্বামী ভবনের তিনশো বছর পুরনো রহস্যের গোড়ায় পৌঁছে গেলে তাতে আমার মনে হচ্ছে এ বাড়ির রহস্যের কিনারা তুমি হয়তো করতে পারবে ছোটকা চুপ করে রইল উনি আবার বলতে শুরু করলেন প্রথমে তোমাকে ধৈর্য ধরে আমাদের পরিবারিক পারিবারিক ইতিহাস শুনতে হবে তুমি রাজি ছোটকা বলল নিশ্চয় সব কথা না জানলে রহস্যের ভিতরে ঢোকা যায় না আমিও নোট বই আর পেন নিয়ে তৈরি হলাম দাদু বলতে শুরু করলেন শুনলাম তোমরা সকালে তোমরা বিগ্রহ দর্শন করেছ মন্দিরের দিকের দেওয়ালে নিশ্চয় শ্রী চৈতন্য দেবের ফটো নজরে পড়েছে তার দুপাশে দুজনের দুজনার দেখেছো ছোটকা বলল হ্যাঁ একদিকে নিত্যানন্দ প্রভু আর অন্যদিকে অদ্বৈত আচার্য দাদু বলেন বেশ বেশ নিশ্চয় লক্ষ্য করেছ ডান দিকের দেওয়ালেও জনের ফটো আছে ওনারা হলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী গোপাল গোস্বামী রঘুনাথ গোস্বামী রঘুনাথ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীজীব গোস্বামী বৈষ্ণব ধর্মে এই ছজনকে একত্রে বলা হয় বৃন্দাবনের ছয় গোসাই এদের শিষ্যদের মধ্যে তিনজনের নাম উল্লেখ করার মতো নরোত্তম শ্রীনিবাস আর শ্যামানন্দ এই শ্যামানন্দের শিষ্য ছিলেন আমার পূর্বপুরুষ স্বর্গত শ্রী ব্রজমোহন গোস্বামী এই যে তার ফটো বলে আঙুল তুলে ফটোটা দেখালেন ফটোটা আমরা সকালেই দেখেছি এখন আবার খুটিয়ে দেখলাম নামগুলো ভাগ্যিস লিখে নিচ্ছিলাম না হলে সব গুলিয়ে যেত দাদু বলে চললেন ষোলশ চল্লিশ সালে গুরুর আদেশে ব্রজমোহন গোস্বামী মাত্র কুড়ি বছর বয়সে নবদীবের বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে যাত্রা করেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে দিল্লির সিংহাসনে তখন বসে আছেন শাহজাহান তার ঠিক বছর পাঁচ বছর আগেই অর্থাৎ ষোলশ পঁয়ত্রিশ সালে তিনি তৈরি করিয়েছিলেন বহুমূল্য ময়ূর সিংহাসন শাহজাহানের দরবারে তখন সারা দেশ থেকে আসছে সোনা রূপ মণি মানিক্য লালকেল্লায় ময়ূর সিংহাসনে বসে তিনি সেসব পরখ করছেন গোলকুন্ডার খনিতে দিন রাত কাজ করেও শ্রমিকরা হীরের যোগান দিতে পারছে না পারস্য আর ফরাসি দেশের রত্ন ব্যবসায়ীদের তখন একটাই লক্ষ্য দিল্লি শাহজাহানকে খুশি করতে পারলেই চড়া দরে বিক্রি করা যাবে রত্ন এই সময় দ্বিতীয়বারের জন্য ভারতের মাটিতে পা রাখলেন রত্ন ব্যবসায়ী তাভার নিয়ের। এনার কথা তোমরা হয়তো ইতিহাসে পড়েছ পুরো নাম জ জাইজ তাভার নিয়ের। তবে অন্যান্যদের মতো ইনি শুধু রত্ন ব্যবসায়ী ছিলেন না ইনি ছিলেন পণ্ডিত ও ধার্মিক ব্যক্তি প্রথমবার ভারতবর্ষে এসে দেশটাকে ওনার ভালো লেগে গিয়েছিল তাই ষোলশ সালে আবার এলেন দেশে এবার এসে রত্ন ব্যবসার থেকে বেশি গুরুত্ব দিলেন ভ্রমণ ও লেখালেখির কাজে এনা লেখা ট্রাভেলস ইন ইন্ডিয়া বা লেস সিক্স ভয়েসেস তো বিশ্ববিখ্যাত বই দ্বিতীয়বার এসে ইনি ভারতবর্ষে পাঁচ বছর ছিলেন ১৬৩৮ থেকে ষোলশ তেতাল্লিশ সাল পর্যন্ত ব্রজমোহন গোস্বামীর সাথে তাভার নিয়ে সাক্ষাৎ হয় আগ্রায় ষোলশ চল্লিশ সালের শীতকালে বয়সের ব্যবধান থাকলেও দুজন পণ্ডিত মানুষের সাক্ষাৎ হলে যা হয় তাই হল দুজনেই দুজনের পাণ্ডিত্যে মুগ্ধ হলেন আগ্রা থেকে দুজন একসাথে যাত্রা করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবন বাসের সময় এক শিল্পীকে দিয়ে দুজনে দুটি প্রতিকৃতি আঁকান বলে শোনা যায় এরপরে ওনাদের গতিবিধি সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না ইতিহাস বলে তাভার নিয়ে ফিরে যান ষোলশো সালে এদিকে ব্রজমোহন গোস্বামী উত্তর থেকে দক্ষিণ হয়ে সারা ভারত ভ্রমণ করে দশ বছর পর ফিরে আসেন বঙ্গদেশে তবে তিনি আর নবদ্বীপ ফিরে যাননি এই বাড়ি আর মন্দির প্রতিষ্ঠা করে এখানেই সাধন ভজন আর শিক্ষাদান করে জীবনযাপন যাপন করেন আমরা বংশ পরম্পরায় শুনে আসছি ফিরে আসার সময় তার সাথে ছিল বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তাভার নিয়ে প্রতিকৃতি ও উপহার হিসাবে পাওয়া একটি দামি জিনিস আমরা রুদ্ধশ্বাসে শুনছিলাম ওনার কথা ওনার বলার ভঙ্গিমায় মনে হচ্ছিল আমরা যেন পুরো ঘটনাটা প্রত্যক্ষ করতে পারছি এক টানা এত কথা বলার জন্য ওনার একটু কষ্ট হচ্ছিল টেবিলের ওপর রাখা তামার গ্লাস থেকে জল পান করে একটু বিশ্রাম নিলেন সেই ফাঁকে ছোটকা বলল এটাই কি সেই অংশু আমার দিক থেকে না বিশদা সেটা কোনো দিনই বাঁধানো হয়নি গুটিয়ে রাখা অবস্থাতে খারাপ হতে শুরু করে শুনেছি আমাদের অতিবৃদ্ধ প্রপিতামহ অচ্যুত গোস্বামী চন্দননগর থেকে ফরাসি শিল্পী আনিয়ে প্রতিকৃতিতে একটা ডুপ্লিকেট করান এটা সেই ডুপ্লিকেট পেন্টিংটা আর সেই দামি জিনিসটা কি ছোটকা বলল দাদু বললেন রহস্যটা সেখানেই ডাকাতের হাত থেকে বাঁচার জন্য স্বর্গত ব্রজমোহন গোস্বামীর বংশধর অচ্যুত গোস্বামী আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ওটাকে কোনো একটা গোপন স্থানে লুকিয়ে ফেলেন কোথায় লুকিয়েছেন সে ব্যাপারে কিছু নির্দেশ নিশ্চয় উনি দিয়েছেন কিন্তু আমার পূর্বপুরুষরা তন্ন তন্ন করে খুঁজেও সে সম্পর্কের কোনো সংকেত বার করতে পারেননি অথচ বংশ পরম্পরায় আমাদের স্থির বিশ্বাস অচ্যুত গোস্বামীর মতো স্থিতধি পুরুষ কিছু না কিছু ব্যবস্থা তো রেখেই যাবেন কিন্তু সেটা কি এত এত ভাষ্য রচনা করেছেন কোথাও ওনার লেখা কোন ভুলভ্রান্তি নেই অথচ আট চালার ফলকে ওই চারটে লাইন কেমন যেন বেশ উড়ো তাই আমার মনে হয় ওই লেখার মধ্যেই কোনো গভীর রহস্য আছে ওটা নিশ্চয়ই একটা সংকেত ছোটকা বলল আমার লেখাগুলো স্বাভাবিক লাগেনি এই ব্যাপারে ভাবনা চিন্তার অনেক অবকাশ আছে আপনার কথাগুলো শোনার পর নতুন করে ভাবব এ বিষয়ে যদি কিছু জানার থাকে আপনাকে আবার বিরক্ত করবো আমি দক্ষিণ দিকে শেষের ঘরে থাকি দরকার পড়লে চলে আসবে কিংবা কচুকে বলবে ও পৌঁছে দেবে তোমাদের আমার সন্ধ্যার অতি প্রস্তুতি আছে আমি উঠি বলে উঠে দাঁড়ালেন অংশুম আমার দাদু আতঙ্ক ভঞ্জন গোস্বামী একজন ভৃত্য এসে এসে তাকে ধরে ধরে নিয়ে গেল আমরা উঠে বাইরে এলাম তারপর থেকে ছোটকার মুখে কথা নেই যেন অচ্যুত গোস্বামীর মতো মৌনি নিয়েছেন কিন্তু আমি জানি ওর মাথা এখন খুব দ্রুত কাজ করে চলেছে তথ্য ও সম্ভাবনাগুলোকে ম্যাচ করিয়ে দেখার কাজ চলছে ওর মস্তিষ্কের ধূসর কোষে কোষে রাতের খাওয়া শেষ করে আমরা এসেছি নিজেদের ঘরে ছোটকা খাতায় কাটাকুটি করে চলেছে আমার ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আলো বন্ধ করার নাম নেই ছোটকার তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই পর্ব পাঁচ ব্রজের বজ্রমণি ঘুম ভেঙেছে বেশ সকালে উঠে থেকেই দেখছি ছোটকা কি যেন ভেবে চলেছে আমি ছোটকা আর অংশু মামা খাবার ঘরের টেবিলে ব্রেকফাস্ট খেতে বসেছি ছোটকা যেরকম অন্য মনস্ক ডালপুরির স্বাদ পাচ্ছে বলে তো মনে হয় না চুপ করে থাকা যায় একটু সাহস করেই বললাম ছোটকা দেখেছ রান্নার ঠাকুর যখন ডালপুরি দিচ্ছিল আমি লক্ষ্য করেছি ওর দু হাতে ছটা করে আঙুল মামা বলল ওর নাম ষষ্ঠী চরণ আমিও ছোটবেলায় খুব অবাক হতাম ওর হাতে ছটা আঙুল দেখে বললাম প্রফেসর নেই থাকলে ওকে নিশ্চয়ই সরাঙ্গুল মহাশয় বলে ডাকতেন বলা মাত্র দেখলাম ছোটকার খাওয়া থেমে গেল প্রায় মিনিট তিনেক ওইভাবে বসে থাকার পর ওর চোখে যেন হাজার ওয়াটের আলো জ্বলে উঠল বলল ব্রাভো টিনটিন ব্রাভো দ্বিতীয় বাধাটাও পেরিয়ে গেলাম বাকি থাকলো আর একটা বাধা সেটার জন্য একবার দাদুর সাথে বসতে হবে খাওয়া ছেড়ে অংশু মাম্মার দিকে তাকিয়ে বলল তোমার খাওয়া হয়েছে অংশু চলো তো দেখি উনি কি করছেন দক্ষিণ দিকের ঘরে বিছানায় বসে দাদু মালা হাতে নিয়ে জপ করছিলেন আমরা ঘরের কোণে রাখা চেয়ারে গিয়ে বসলাম ছোটকাও ছাদের দিকে তাকিয়ে ধ্যানস্থ হলো আমি আর অংশু মামা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম প্রায় মিনিট দশেক পর দাদু মুখ খুললেন বললেন সুপ্রভাত সুপ্রভাত এই সকালবেলা বেলা নাতিদের সদল বলে হামলার কারণ কি ছোটকা বলল অন্ধকার কিছুটা আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখন আপনি যদি একটু সাহায্য করেন দাদু বললেন বল কি হে এক রাত্রেই অন্ধকার থেকে আলোতে ছোটকা বলল দেখালেন রাজশেখর বসু আপনাদের বংশ পরিচয় জানার পর কাল রাত্রে পুরো ব্যাপারটা নতুন করে ভাবতে বসলাম এত বড় একজন পণ্ডিত কেন ভুল বানান লিখতে যাবেন ইন্টারনেট থেকে রাজশেখর বসুর চলন্তিকা মোবাইলে ডাউনলোড করে দেখলাম ছড়াটার কোনো বানানি ভুল নয় পুরোটাই আমাদের বোঝার ভুল আপনি ঠিক কথাই বলেছেন অচ্যুত গোস্বামীর দাদু বললেন একটু বুঝিয়ে বলো তো ছোটকা বলল প্রথম দুটো শব্দই আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল ব্রজের বজ্রমণি কথার অর্থ আমরা মনে ভাবছিলাম ব্রজের অর্থাৎ বৃন্দাবনের নয়নমণি শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে তাই আমরা প্রথমেই ভেবে নিয়েছিলাম বজ্রমণি কথাটা একটা ভুল বানান ছাড়ার কিছুই নয় ওটা নিশ্চয়ই ব্রজমণি হবে কিন্তু এখানেই অচ্যুত গোস্বামীর বুদ্ধির পরিচয় পাওয়া যায় কথার অর্থ এখানে বৃন্দাবন নয় ব্রজ কথার অর্থ এখানে স্বর্গত ব্রজমোহন গোস্বামী আর বজ্রমণি কথাটাতে কোনো ভুল নেই সংস্কৃতে হিরেকে বজ্রমণি ডাকা হয় অর্থাৎ ব্রজের বজ্রমণি মানে হলো ব্রজমোহন গোস্বামীর হিরে ঘরে যেন পিন পড়লেও শোনা যাবে সবাই অবাক হয়ে ছোটকার মুখের দিকে তাকিয়াছে দাদুই মুখ খুললেন তাহলে ত্যাভার নিয়ে দেওয়া দামি জিনিসটা হলো একটা হিরে ছোটকা একটু থেমে থেমে বলল। তাতে আর কোনো সন্দেহ নেই এই হিরে কোথা গেলে পাওয়া যাবে তার একটা পরিষ্কার গাইড উনি সেথা গেলে পায়ের মধ্যে দিয়ে গেছেন দ্বিতীয় লাইনের ষড়যন্ত্র শব্দ দুটি নিয়েও উনি আমাদের বুদ্ধির পরিচয় দিয়েছেন ষড়যন্ত্র একটা গোটা শব্দ উনি তার মাঝে স্পেস দিয়ে শব্দ দুটোকে আলাদা করলেন কেন করলেন তার কারণ ওই দুটো আলাদা শব্দ একটু আগে ব্রেকফাস্টের টেবিলে আপনাদের রান্নার ঠাকুর ষষ্ঠীচরণের হাতে ছড়া ছটা আঙুল দেখে টিনটিন বলল যে প্রফেসর হিজিবিজিবি যেখানে থাকলে নিশ্চয় সরাঙ্গুল মহাশয় বলে ডাকতেন এখান থেকেই ষড় শব্দটার অন্য মানেটা মনে পড়ে গেল ষড় মানে ছয় অর্থাৎ রাজশেখর বসু বলেছেন জনতা কথার মানে হল নিয়ামক বা সারথী অর্থাৎ কিনা যিনি পদ দেখিয়ে নিয়ে চলেন কাল আপনি বৃন্দাবনের ছয় গোসায় কথা বললেন সর অর্থে তাদের কথাই বলা হয়েছে তারা প্রত্যেকেই ছিলেন মহাপুরুষ আমাদের পদ দেখিয়ে নিয়ে চলার তারাই নিয়ামক বা সারথী অর্থাৎ কিনা জন্তা তাদের পায়ে যেখানে মাথা লুটায় সেখানেই আছে বজ্রমণি মামা বললেন ওনাদের প্রণাম করার সময় আমরা মন্দিরের ভিতরে ডান দিকে দেওয়ালে মাথা ঠেকাই পুরো দেওয়াল জুড়েই ফটো ওনাদের তাহলে কি আছে কি মন্দিরের ফটোগুলো নির্দিষ্ট জায়গা থেকে সরানো নিষেধ ছোটকা বলল ঠিক বলেছ অংশু স্বর্গত অচ্যুত গোস্বামী জানতেন যে একদিন না একদিন এই বিভ্রান্তি আসবেই তাই তিনি লিখলেন তথাপি যে ভক্তের নাহি হয় গতি অর্থাৎ তাও যদি বুঝতে না পারো এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এর পরেই আর এগোতে পারছি না দাদু দাদু একবার মন্দিরে গেলে ভালো হয় সবাই মন্দিরে ঢোকার পর আলো জেলে মন্দিরের দরজা বন্ধ করে দিল অংশু মামা দাদু এসেছেন অংশু মামাই ধরে ধরে এনেছেন আমরা সবাই ডান দিকের দেওয়ালের সামনে এসে দাঁড়ালাম ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগছিল যে এই দেওয়ালের কোথাও গাঁথা আছে সম্রাট শাহজাহানের আমলের একটা হিরে যেটা নাকি একজন ফরাসি পণ্ডিত বন্ধুত্বের নিদর্শন হিসাবে নবদ্বীপের এক পণ্ডিতকে দিয়েছিল কিন্তু এত বড় দেওয়ালের মধ্যে কোথায় আছে সেই হিরে সারি সারি পোড়ামিটির টালিতে মোড়া দেওয়াল হিরের জন্য যদি এই সুন্দর দেওয়ালটা ভাঙতে হয় তবে সেটা মোটেই ভালো কাজ হবে না ছোটকা বলল এই দেয়ালের কোথাও লুকিয়ে রাখা আছে হিরেটা দেড়শো বছর আগে মন্দির সংস্কার সংস্কার করার যদি সত্যি প্রয়োজন থাকত তাহলে স্বর্গত অচ্যুত গোস্বামী মন্দিরের বাইরেটারও সংস্কার করতেন কারণ জল ঝড় রৌদ্রে মন্দিরের ভিতরের থেকে বাইরের ক্ষতিটাই বেশি হয় হিরেটাকে সুরক্ষিত করার জন্য শুধুমাত্র মন্দিরের ভিতরটা সংস্কার করেছিলেন উনি এই পোড়ামাটি টালিগুলোর কোনো একটা নিচেই আছে সেই হিরে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে দাদু বললেন শেষ লাইনের অর্থ কিছু বুঝলে ছোটকা বলল তারে পদ দেখাইবে কথাটার মধ্যে কোনো মার প্যাচ আছে বলে মনে হচ্ছে না ভাবাচ্ছে এই স্বয়ং দাসর অংশটুকু যদি ধরেও নি দশরথী মানে দশরথের পুত্র শ্রীরামচন্দ্র তাহলেও এই মন্দিরে রামচন্দ্রের কোনো মূর্তি বা টালি আমি দেখতে পাচ্ছি না দাদু বললেন আমি ছোটবেলা থেকে এই মন্দিরেই বড় হয়েছি এই মন্দিরে সর্বত্র শুধু শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা ধরা আছে কখনো শ্রীরামচন্দ্রের কোনো মূর্তি বা টালি আমি দেখিনি ছোটকা বলল আমারও সেটাই মনে হয় দশরথের পুত্র শ্রীরামচন্দ্রের কথা বলতে হলে উনি দয়াকা তালবস্ব রথ হয় দীর্ঘই লিখতেন না লিখতেন দয়াকা তালবস্ব রথ হস্যই। এ বানানের অন্য মানে আছে এটা প্রপার নাউন সম্ভবত কারোর নাম দাদু একটু ভেবে বললেন তাহলে কি উনি দাসুরায়ের কথা বলতে চেয়েছেন ছোটকা এতক্ষণ টালিগুলো দেখতে দেখতেই কথা বলছিল এখন দাদুর দিকে ঘুরে বলল দাসুরায়কে দাশু নাম শুনেই আমার পাগলা দাসুর কথা মনে পড়ে গেল সুকুমার রায় কি কোথাও পাগলা দাশুকে দাসুরায় বলেছেন দাদু বললেন দাসুরায় নামে বিখ্যাত দাসুরায় নামে বিখ্যাত হলেও তার আসল নাম দাসরথী রায় জন্ম বর্ধমানের কাটোয়া মহকুমার বাঁধমুড়া গ্রামে আমাদের এখান থেকে বেশি দূর নয় জায়গাটা আমাদের অচ্যুত গোসাইয়ের সাথে তার সক্ষতা ছিল খ্যাতনামা পাঁচালিকার হিসাবে নবদ্বীপের পণ্ডিত সমাজে দাসরথী রায় উচ্চ প্রশংসিত হন বর্ধমানের মহারাজা এবং কলকাতার শোভাবাজারের রাধাকান্ত দেব তার গান শুনে তাকে পুরস্কৃত করেন তিনি বিভিন্ন বিষয়ের ওপর গান রচনা করেন যেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় সংকলিত করে প্রকাশ করেছে এই মন্দিরেও ওনার লেখা খোদাই করে গেছেন আমাদের অচ্যুত কর্তা ছোটকা বলল কোথায় সে লেখা দাদু একজোড়া টালির দিকে অঙ্গুলি দেখিয়ে বললেন এইতো এখানে দেখলাম টেরাকোটার দুটো টালিতে বেশ কয়েকটা লাইনের কবিতার মতো কিছু লেখা আছে লেখাটা এইরকম একদিন সখী সহ শ্রীমতী রাধায় মন্ত্রণা করিল সবে বসিয়া কুঞ্জায় হরিকে ভুলাবো অদ্দ করির ভয়া দেখি কৃষ্ণ কি করেন কুঞ্জায় আসিয়া প্রথমেতে নটবরে দেখা নাহি দিব প্রকার প্রবন্ধে সবে সন্মুখে রহিব তোমরা তো অষ্টসখী আমিও একজন নয় জনে একত্রেতে হইব মিলন নব মিলে হব অপূর্ব কুঞ্জর কুঞ্জর রূপেতে রব কুঞ্জের ভিতর করি রূপে প্রাণাকান্তে পৃষ্ঠেতে করিয়া ব্রজের বিপিন মাঝে বেড়াবো ভ্রমিয়া ছোটকা টালি দুটোর উপর আঙুলের গাঁট দিয়ে টোকা মেরে দেখলো টালি দুটো নিরেট একটু হতাশ হয়ে বলল। এই পাঁচালির মানে কি দাদু এটা একটা আর তার অষ্টসখীর হস্তিরূপ ধারণের কাহিনী গল্পটা এরকম একবার শ্রী রাধিকা ও তার অষ্টসখী কৃষ্ণকে ঠকাবার জন্য কুঞ্জর অর্থাৎ হাতির রূপ ধারণ করল শ্রীকৃষ্ণ কুঞ্জের ভিতর ঢুকে দেখল যে সেখানে একটি হাতি দাঁড়িয়ে আছে শ্রীরাধিকাকে দেখতে না পেয়ে কৃষ্ণ ভেবে বসল শ্রীরাধিকার জীবন নাশ করেছে ধরনের গান, অষ্টাদশ গ্রাম বাংলার মনোরঞ্জনের প্রধান মাধ্যম ছিল ছোটকা বলল এটাই কি সেই বিখ্যাত নবনারী কুঞ্জর এর বর্ণ নাম দাদু বললেন হ্যাঁ এটাই নজন নারীর কুঞ্জর অর্থাৎ হাতি সাজার সেই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরাণী গ্রন্থেও এর উল্লেখ আছে মজার কথা কি জানো ট্রাভেলস ইন ইন্ডিয়া বইয়েও এরকম একটা বর্ণনা আছে এই দেখো সেই বিখ্যাত নবনারী নারী কুঞ্জর বলে আঙুল দেখালেন ওনার দিকে একটা পোড়া টালির দিকে দেখলাম নজন নারী অদ্ভুতভাবে একটা হাতির আকার ধারণ করেছে ছোটকা খুব কাছে গিয়ে দেখতে থাকলো টালিটা দাদু আমার দিকে ঘুরে বললে বুঝলে দাদু ভাই এই একই মূর্তি আছে বীরভূমের ঘুড়িসার রঘুনাথজি মন্দিরের দেওয়ালে বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরের ডান দিকের দেওয়ালেও আছে এই মূর্তি এবার যখন বিষ্ণুপুর বেড়াতে যাবে গাইডকে বলবে নবনারী কুঞ্জর মূর্তি দেখাতে না হলে নিজে খুঁজে পাবে না মন দিয়ে দাদুর কথা শুনছিলাম হঠাৎ ঠুকঠুক আওয়াজে তাকিয়ে দেখি ছোটকা হাঁটু মুড়ে বসে পকেট থেকে ভাঁজ করা ছোট্ট ছুরিটা বার করে সেটার বাঁট দিয়ে আস্তে আস্তে ঠুকতে শুরু করেছে টালিটা আওয়াজ আওয়াজে পরিষ্কার বোঝা গেল যে সেটার পেছন দিকটা ফাঁপা তবুও আশেপাশে টালিগুলোর ওপরেও ছুরি ঠুকে ঠুকে দেখলো ছোটকা আওয়াজের পার্থক্য পার্থক্য নিশ্চিত হওয়ার জন্য আমরা সবাই বুঝতে পারলাম এই টালিটার পিছনে একটা ফাঁকা জায়গা আছে ছোটকা ছুরির ভাঁজ খুলে তার ফলা দিয়ে খুব ধীরে ধীরে টালিটার চারপাশে চুন সুরকি সরাতে শুরু করলো আমরা সবাই রুদ্ধশ্বাস হয়ে ছোটকার কাজ দেখছি কিছুক্ষণের মধ্যে এই টালিটার চার দিকের জোর আলগা হয়ে গেল ছুরির ফলা দিয়ে আস্তে আস্তে চারিদিক থেকে চার দিয়ে ছোটকা অক্ষত অবস্থায় বের করে আনলো নব নারী কুঞ্জর টালিটা দেখা গেল একটা অন্ধকার ফুকুর মোবাইলের আলোটা জ্বালিয়ে একবার ভিতর দেখে নিয়েই টান হাতখানা ঢুকিয়ে দিল সেটার ভেতরে হাতটা প্রায় কোন পর্যন্ত ঢুকিয়ে যখন বের করে আনলো তখন ওর হাতে ধরা আছে একটা গোল কৌটো দেখে মনে হলো রুপোর সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুলে দাদুর কাজ শেষ দেখুন কিছুক্ষণ তার গায়ের অপূর্ব কারুকার্য দেখে অংশুমামার হাতে দিয়ে বলল এটা কচুই খুলুক অংশুমামা কৌটোটা হাতে নিয়ে একটু থমকে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে প্যাঁচ ঘুরিয়ে খুলে ফেললেন তার ঢাকনা মখমলের কাপড়ে মোড়া গেল ভিতরে কাপড়ের টুকরোটা একটা ছোট্ট সূর্যোদয় হলো ইলেকট্রিক আলো সুপুরির সাইজের হিরেটার গায়ে ধাক্কা খেয়ে শতগুণে বিকশিত হয়ে মদন মোহনের মূর্তিকে আলোর বন্যায় ভাসিয়ে দিল শেষ হলো ডক্টর তপব্রত বসুর লেখা নব কুঞ্জ রহস্যের নমস্কার